হ্যালো বন্ধু বান্ধবী সকল, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ট্রাভেল ফর ফুডের আরেকটা এপিসোড নিয়ে তোমাদের সাথে। আজকের এপিসোডটি যদিও আমি ডিব্রুগড় থেকে তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু শুরু করেছিলাম বানারস থেকে দিচ্ছি। তো কেমন তোমাদের লাগবে ফুল এপিসোডটি দেখে কমেন্টের মাধ্যমে কিন্তু সত্যিটা আমাকে জানিও। 10 দিনের একটা সুন্দর ট্রিপ ছিল, অনেক মুহূর্ত, অনেক কিছু সবটাই তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও এই ট্র্যাভেল ফর ফুডের এই রেস্টুরেন্টটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেস্টুরেন্টটা ছিল, নামটা ছিল UP 65, মানে উত্তরপ্রদেশ 65, তো শর্ট ফর্মে UP 65। আমাদের যাত্রা শুরু হয়েছিল 16 April 2024। তো 10 দিনে যেহেতু ট্রিপ ছিল, 2 দিন আমরা বানারসে ছিলাম। তো ফার্স্ট 2 দিনের মধ্যে, ফার্স্ট দিন যেদিন আমরা গিয়ে পৌঁছেছিলাম, একটার সময় হয়তো আমরা গিয়ে পেয়েছিলাম 17th, তো 18th ঘুরে টুরে পুরো ট্যুর করে তো আমরা ভাতের হোটেল পাচ্ছিলাম না, কারণ সারা দিন একটা ঘুরে টুরে যতই হোক আমাদের একটা ভাতের একটা পিপাসা বলো যেটাই বলো একটা থাকেই, মানে যেহেতু বাঙালি বলে কথা, বা আমি যাদের সাথে গেছিলাম ওরা সবাই SMEs ছিল, তো ওদের সাথে গেলাম যেহেতু সবাই একটা ভাতের কিন্তু একটা নেশাটা ছিল, তো আমরা সবাই যেহেতু ভাত খাবো করে ভেবেছিলাম, তো এত দূর এসেছিলাম মানে ওটা মেন জায়গাতে ছিল না, যে যে স্পটগুলোতে আমরা ঘুরেছি ওটার থেকে একটু ব্যাকওয়ার্ডে এসে আমাদের এই রেস্টুরেন্টটাতে খেতে হয়েছিল, যেহেতু এখানে ভাত পাওয়া যায়, কারণ UPতে চট করে আমরা ভাত পাই না, তো এই রেস্টুরেন্টটাতে একটু ভালো খাবার দাবার আর ভাতও পাওয়া যায়। তো টেস্ট ওয়াইজ বললে খুব অসাধারণ, যেহেতু ভেজ, ওখানে কিন্তু তোমরা ননভেজ কখনোই পাবে না, তো ননভেজের মধ্যে শুধু ওই পেঁয়াজটা আর রসুনটাও থাকেনি কি সন্দেহ, না পেঁয়াজ আর তোমার আদাটা থাকে, কিন্তু ওখানের মধ্যে কিন্তু সবসময় তোমরা ভেজটাই খেতে হবে আর ভেজটাই পাবে, ওখানে ননভেজের আশা করে লাভই নেই, কারণ এত 10 দিনের মধ্যে আমি কখনো কোথাও মানে ননভেজের কিছু দেখিনি। একটা চিকেনের দোকানও দেখলাম না, একটা মাটনের, একটা ফিশেরও দোকান দেখলাম না, তো রেস্টুরেন্টে পাওয়ার কথা তো দূরেরই। টেস্ট ওয়াইজ তোমাদের অসাধারণ না লাগলেও আমার কেন অসাধারণ লাগলো আমি বলতে পারি, নর্মাল রাইস ছিল না, কিন্তু ওটা লং গ্রেন বাসমতি রাইস যেটা বলে, তো ওটা হিসাবে পনির ছিল, তারপর ডাল মাখনি ছিল। যেহেতু একদম সকালবেলা বের হয়েছিলাম, ব্রেকফাস্টটা অত হেভি ছিল না, আমরা খেতে খেতে 2-3টা অলমোস্ট হয়ে গেছিলো, আর প্রচণ্ড গরম, মানে গরমের মানে মানে তছনছ, মানে আমি একদম বলে বুঝাতে পারবো না। তো ওই মুহূর্তে শান্তি এসিতে বসে যদি তুমি একটু ডাল ভাত খেলে, তো ওটা আমার জন্য অসাধারণ, তার জন্য মানে আমার কিন্তু অসাধারণ লেগেছিলো, তো তার জন্য তোমাদেরকে আমি ফুল অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা গেলে চেক আউট করতে পারো। আজকের জন্য বাই বাই।